রেডিওথেরাপি টা আসলে কখন দেয়া হয় ক্যান্সার রোগীদের ক্ষেত্রে অথবা ব্রেস্ট ক্যান্সার রোগীদের ক্ষেত্রে? আমি এখানে একটুখানি একটা কথা বলি যে ব্রেস্ট ক্যান্সার এমন একটা ক্যান্সার যে যার কিন্তু অনেকগুলো ভাবে কিন্তু ট্রিটমেন্ট করতে হয়। তার প্রথম হচ্ছে অপারেশন, যেটাকে আমরা সার্জারি বলি, করতেই হবে সার্জারি মাস্ট। আমি তো আগে বলেছি যে ছোট থাকলে সার্জারি, যদি বড় হয়ে যায় তাহলে সার্জারিটাকে ভালো করার জন্য কিমোথেরাপি দিয়ে ওই টিউমারটাকে ছোট করে তারপর সার্জারি, রাইট। এবং সার্জারির পরে বেশিরভাগ পেশেন্টের 80-90% পেশেন্টের কিন্তু কিমোথেরাপি লাগে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্রেস্ট ক্যান্সারের খুব ইম্পর্টেন্ট কিন্তু কিমোথেরাপি। অন্যান্য ক্যান্সারের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের রেডিওথেরাপিও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কিমোথেরাপির পরেই সাধারণত আমরা দিই, কারণ কিমোথেরাপি রেসপন্স অফ ব্রেস্ট ক্যান্সার অনেক ইম্পর্টেন্ট। আমরা রেডিওথেরাপি দিই, এখন রেডিওথেরাপি আছে, এরপরে কিন্তু আমরা একটা জিনিস ইম্পর্টেন্ট, হরমোন থেরাপি। আমরা স্তন ক্যান্সার যখন সার্জারি করা হয়, অপারেশন করার পর আমরা ওখান থেকে টিস্যু থেকে আমরা দেখি দুটো জিনিস, ERPR পজিটিভ আছে কি না। যদি পজিটিভ থাকে তাহলে তার রেডিওথেরাপির পরে তাকে হরমোন থেরাপি আমরা দিই। আর আমরা আরেকটা দেখি যে হার্ট টু রিসেপ্টর যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু আমরা তাকে অ্যান্টি হার্ট টু ওষুধ দিয়ে থাকি, যেটাকে আমরা বলি টার্গেটেড থেরাপি। তার মানে আপনার সার্জারি, কিমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেট থেরাপি, হরমোন থেরাপি সব কিন্তু ব্রেস্ট ক্যান্সারের জন্য লাগে। এবং এখন প্রবলেমটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অনেক সময় যদি আমরা বলি খুব আর্লি ডিজিজ, যেটাকে আমরা T1 বলি, একদম আর্লি, তারপর আমার ব্রেস্ট ক্যান্সার কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা আমরা এক্সিলাও আমাদের ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে ডিসেকশন করতে হয়, কারণ আমরা প্রথম মনে করি যে ব্রেস্ট ক্যান্সার থেকে এক্সিলাতে ছড়ানোর খুব প্রবণতা। এই জন্য সব সার্জনরা এটা নিয়মই এক্সিলার ডিসেকশন করে ওখান থেকে লিম্ফ নোড যেটাকে বলে ওইটা ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে লিম্ফ নোডগুলো ডিসেকশন করে দেখি। আমরা 10-12টা আমরা ডিসেকশন করে দেখি, অনেকের ক্ষেত্রে অনেক বেশি লাগতে পারে, ও দেখি যে কটা ছড়িয়েছে, তার উপরে কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রগনোসিস, মানে রোগী কতদিন ভালো থাকবে। আমরা তো বলি যে ক্যান্সারের 5-year সার্ভাইভাল মানে হচ্ছে 100%, যে 5 বছর বেঁচে থাকবে তাকে আমরা 100 সার্ভাইভাল বলি। অর্থাৎ পুরো ট্রিটমেন্টের পরে, হ্যাঁ রাইট, পুরো ট্রিটমেন্টের পরে 5 বছর আমরা দেখি ফলো আপটা থাকে, ফলো আপে থাকে 2-3 মাস পরপর ফলো আপে থাকে, তখন দেখি আমরা সার্ভাইভাল লিখলাম। এখন ধরেন অনেকের T1 ডিজিজ, তারপরে আমাদের এক্সিলে লিম্ফ নোড ছড়ায় নাই, হ্যাঁ, বা হরমোন পজিটিভ, বা পুরো ব্রেস্টটা কেটে ফেলা হয়েছে, তাতে কিন্তু ওর মানে ওনার রেডিয়েশনের কোনো প্রয়োজন নাই। কিন্তু দেখা গেল যে 1-2 বছর পরে ওনার এই রোগটা হাড্ডিতে, মানে আমাদের বোনসে বাসা বাঁধলো, হাড়ে বাসা বাঁধলো, তখন কিন্তু আমরা রেডিওথেরাপি দিতেই হবে, অথবা ব্রেইনে চলে গেল, তখন কিন্তু রেডিওথেরাপি কোনো বিকল্প নাই। তার মানে হচ্ছে কোনো না সময় কিন্তু রেডিয়েশন প্রথম না হলেও কিন্তু পরে লাগছে। এই জন্য আমি ইম্পর্টেন্টটা বললাম যে রেডিওথেরাপির ইম্পর্টেন্সটা কেমন, নাম্বার 1। নাম্বার 2, যাদের শুধু স্তনের টিউমারটা কাটা হয়েছে, পুরো স্তন কাটা ফেলা হয়নি, তাদের কিন্তু রেডিওথেরাপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিতেই হবে, না দিলে কিন্তু খুব দ্রুত যেখান থেকে কাটা হয়েছে সেখান থেকে কিন্তু আবার হবে। এখন জিনিস, আমরা ব্রেস্টের রেডিওথেরাপি দিই কেন? আমরা যে কিমোথেরাপি দিই তাতে হচ্ছে ক্যান্সারের সেলটাকে সরাসরি যদি থাকে সেটা কিল করার চেষ্টা করে, এটা হচ্ছে কিমোথেরাপির যে ব্যাপার। আর সার্জারি তো লোকালি আমরা ফেলে দিলাম, কিন্তু মানে এখন আপনি বলবেন যে স্যার আমরা তো সার্জারি করে ফেলে দিলাম, তাহলে কিমো দরকার কি? কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আপনি অনেক সেলই আপনি খালি চোখে দেখবেন না। এবং এখন যেটা ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিসের একটা খুব ইম্পর্টেন্ট টুলস, পেট সিটি স্ক্যান, যেটা আমরা করি, পরেও করতে পারি, আগেও করতে পারি, এটা 95% অ্যাকুরেসি। এই পেট সিটি স্ক্যানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্রেস্ট ক্যান্সারের জন্য। এখন কথা হলো যে এরপরে আমরা যদি দেখি যে কিমোথেরাপিটা হচ্ছে সারা শরীরে যেন না ছড়ায়, অনেক সময় পেট সিটি স্ক্যান ডিটেকশন করতে পারে না যে অন্য কোথাও সেল আছে কি না। আচ্ছা, এই জন্য কিন্তু কিমোথেরাপির প্রয়োগটা ব্রেস্ট ক্যান্সার খুবই ইম্পর্টেন্ট। আর রেডিওথেরাপি দেওয়া হয় বেশিরভাগ সময় দিই আমরা, 70-80% কেসে রেডিওথেরাপি দিই। কেন দিই? যেই জায়গাটাতে অপারেশন করা হয়েছে সেটা যদি পুরো ব্রেস্টে ফেলে দিই, যেই জায়গাতে অপারেশন স্কিনের যে ইনসিশন যেখানে আমরা কেটেছি সেখান থেকে আবার হওয়ার চান্স খুব বেশি, অথবা যদি শুধু লাম্প কাটি ব্রেস্টে সেখানেও রেডিও দিতে, নাহলে ওখান থেকে খুব দ্রুত আবার এটা হবে। সুতরাং রেডিওথেরাপির রোলটা কিন্তু
গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তো কেমোথেরাপি দেওয়ার পরে অনেক সাইড ইফেক্ট হয়, চুল পড়ে অনেক সাইড ইফেক্ট হয়, তো রেডিওথেরাপি দেওয়ার পরে কীরকম সাইড ইফেক্ট হয় আসলে? এখানে কিমোথেরাপিতে কিমোথেরাপি দেওয়ার সময় একটাই প্রবলেম বেশি হয়, সেটা হচ্ছে মেয়েদের চুল পড়ে যায়। তো আমাদের কাছে যখন বলে যে স্যার চুল তো পড়ে যাচ্ছে কী করব, তখন আমরা করি কি স্কার্ফ ইয়ে করে আমরা ইয়ে করতে, আমি তখন এভাবে মোটিভেট করি, দেখেন আপনার স্কার্ফ বা হিজাব যেটা আছে এটা দেখেন, আপনি এর মধ্যে কি আপনার চুল আছে কি না কেউ কি বুঝতে পারছে? না স্যার। আমি তখন বলি তাহলে সমস্যা কোথায়, এই কথা বলি রোগীদেরকে একটু মেন্টালি একটু ইয়ে করা, কারণ এই আমরা অনেক দেখেছি চুল পড়ার ভয়ে অনেক মহিলার কিন্তু কিমোথেরাপি নেনই না, আমার চুল পড়ে। কিন্তু সবচেয়ে বড় আমি যেটা বলতে চাই টিভিতে, চুল পড়বে এটা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় চুল পড়াটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেই চুল কিন্তু আবার হবে। আচ্ছা, এবং যাদের পাকা চুল থাকে সেই চুল কিন্তু ঘন কালো হয়ে যায়। আচ্ছা, সেটা কারণটা কি আমরা জানি না, কিন্তু এটা আমরা প্রায় দেখেছি পাকা চুল ঘন কালো, চুল কিন্তু হবে এই গ্যারান্টি কিন্তু আমাদের। অর্থাৎ চুল পড়ানোর টেনশনের কোনো কারণ নেই, চুল আবার হবেই, এটা সাময়িক ওষুধের একটা সাইড এফেক্টে চুলটা পড়ে চুল কিন্তু আবার হবেই। তো এটা খুব এটা এখন ব্রেস্ট ক্যান্সার চুল পড়ে বলে যখন আমরা অন্যান্য ক্যান্সার পেশেন্টের কিমোথেরাপির কথা বলি, তখন প্রথম ডায়ালগে স্যার চুল পড়ে যাবে না তো, মানে এটা এত একটা ভীতি যে মানে আমার রোগ ভালো হওয়াটা আমি তখন বলি চুল পড়বে, হ্যাঁ আমি বলি আপনার রোগ ভালো হওয়া জরুরি, চুল তো আবার হবে, কিন্তু শুধু ব্রেস্ট ক্যান্সার না অন্য ক্যান্সারের বেলায় কিন্তু মানুষ প্রথমে বলে স্যার চুল পড়ে যাবে না তো। যাই হোক, এটা কিমো আর রেডিওথেরাপিতে খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নাই, বিকজ যেহেতু কিমোথেরাপি সারা শরীরে কাজ করে, কিন্তু রেডিওথেরাপি যেই জায়গাতে রিজিস শুধু সেই জায়গাতেই কাজ করে, সুতরাং রেডিওথেরাপির সাইড এফেক্ট কিন্তু অনেক কম, শুধু একটু মাঝে মাঝে চামড়া উঠতে পারে, তাও সেটা কাদের, যাদের পুরো ব্রেস্টটা কেটে ফেলা হয়েছে সেখানে একটু শেষের দিকে একটু স্কিনটা একটু ড্যামেজ হতে পারে, সেটাও কিউরেবল। এছাড়া ব্রেস্টের আপনার ইভেন কি এখন মডার্ন রেডিওথেরাপি যেটা আমাদের হাসপাতালে আমরা প্রথম চালু করেছিলাম প্রায় আজ থেকে 6-7 বছর আগে, যাদের মানে হার্ট তো থাকে লেফটের দিকে বেশিরভাগ, এখন যদি লেফট ব্রেস্টে যদি কোনো ক্যান্সার হয় অনেক সময় আমরা ব্রেস্টের রেডিওথেরাপি কিন্তু অ্যাঙ্গেল করে দিতে হয়, অন্যান্য যেরকম রেডিওথেরাপি সরাসরি সামনে থেকে পিছনে থেকে ব্রেস্টে কিন্তু তা না, ব্রেস্টে দিতে হয় অ্যাঙ্গেল করে। কারণ অ্যাঙ্গেল করে কেন দিতে হয়, যদি আমরা সরাসরি দিই তাহলে কিন্তু সব রেডিয়েশন ডোজ লাংসে যাবে, লাংসে তো আমার ডিজিজ না, লাং ড্যামেজ হয়ে যাবে। সেটা তো আমাদের রেডিওথেরাপির মূল মন্ত্র হচ্ছে মানে টু কিল দ্য টিউমার টিস্যু, টিউমারকে কিল করব কিন্তু টু সেভ দ্য নর্মাল স্ট্রাকচার। এই জন্য ব্রেস্টের কিন্তু থেরাপি কিন্তু সবসময় সারা পৃথিবীতে অ্যাঙ্গেল করে দিয়েছি আমরা, একটা এদিক থেকে একটা এক্স অ্যাঙ্গেল করে। এখন দেখা যায় যে যাদের মানে হার্ট লেফট ব্রেস্টে যাদের ক্যান্সার আছে ওদের তো অনেক সময় দেখা যায় যে আমরা যদি অ্যাঙ্গেল করে দিই তখন হার্ট অনেক ডোজ পায়, লাং অনেক ডোজ পায়। এই হার্ট লাংকে ডোজ কমানোর জন্য একটা আমরা বলি যে মানে একটা রেসপিরেশনের সঙ্গে একটা ট্রিটমেন্ট আছে যাতে হার্ট এবং লাং কিন্তু ডোজ অনেক কম পায়, সেটাও কিন্তু ব্রেস্টে এখন আমরাই প্রথম করেছি অনেক আগে।